রকমারি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি আজকের টপিক আলামিন মিশনে ভর্তি পরীক্ষার জন্য 2022-23 যে 5 অর্থাৎ ক্লাস 4 থেকে 5 এর জন্য যে প্রশ্নের ধরন সেটা আসবে সেটা দেখো দেখো এখানে কি রকম থাকবে সেগুলো বলে দিই রোল নাম্বার অ্যাড ইত্যাদি হবে ঠিক আছে যেটা দেওয়া হবে সবগুলো বুঝিয়ে দেওয়া হবে কি প্রশ্ন কি থাকবে কলাম এ থাকবে দেখো এ এবং বি এখানে লেখা রয়েছে এ এবং এখানে লেখা রয়েছে বি ঠিক আছে তো এখানে দেখো স্বদেশ তারপর এখানে স্বদেশের সাথে কোনটা অপশন ম্যাচ করছে তোমরা টেক্সট বুক পড়লেই পারবে এখানে অবশ্যই আশা করি এই অপশনটা ম্যাচ করছে তারপর উড়িষ্যা উড়িষ্যার সাথে কার সম্পর্ক রয়েছে অবশ্যই ভূমি উড়িষ্যা তাহলে সুবল এবং মাদলের সাথে কার সম্পর্ক রয়েছে সেইলিং ডাউন উইথ দ্য রিভার দ্য সোপ অফ ঝিনুকের ফাদার এটা কার সাথে সম্পর্ক রয়েছে ইন কলেজ স্ট্রিট তো তোমাদের এই প্রশ্ন এইরকম ভাবে থাকবে ঠিক আছে তারপর দেখো প্রশ্ন কি কি রয়েছে আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার সাম অফ দ্য স্টোরিজ তাহলে এই এই দুটোর মধ্যে কোনো একটা অপশন চুজ করতে হবে তাহলে দেখো এই দ্য ফেয়ারি ওয়েভ ধর ম্যাজিক ওয়ান ফাইভ অর থ্রি টাইমস তারপরে দেখো সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অর নর্থ টেক্সট বুক পড়লে এগুলো পাবে তারপরে দেখো এল্ডার ব্রাদার বয়েস ট্রেম্বল উইথ ফেয়ার অর ইমোশন কোনগুলো হবে তাহলে অপোজিট নাও থেকে কী হবে ঠিক আছে ডার্ক থেকে কী হবে এইরকম জিনিসগুলো তোমাদের পরীক্ষা এইরকমভাবে আসতে পারে সিনোনিম অপোজিট মানে সবগুলো কীরকমভাবে আসতে পারে সবগুলো আমি কিন্তু তুলে ধরলাম ঠিক আছে তারপরে দেখো ট্রু ফলস টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস কলকাতা ইজ এ ভেরি বিগ স্মল সিটি অবশ্যই ফলস তারপর দ্য ব্যাক কন্টেন্ট সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস ট্রু তাই তো তারপরে দেখো কী বলছে দে ক্যাচ দ্য থিপ এটা সূত্রটা অবশ্যই দেখো সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব অন আইএনজি প্লাস অবজেক্ট তাই তো এইরকম ফরম্যাটে থাকবে তাহলে এবার তোমাদের কি করতে হবে এখানে করতে হবে দে আর ক্যাচিং ক্যাচিং দা থিপ ঠিক আছে তারপর দেখো কি বলছে হি থ্রোজ দ্য বল হি ইজ থ্রোয়িং দা বল ঠিক এইরকমভাবে আসবে ঠিক আছে টেন্স দিয়ে দিল এইরকমভাবে তোমাদের যেহেতু পরীক্ষা টেন্স আসবে বলা হয়েছে তারপরে দেখো কি বলছে হি নেভার টেলস রাই লাই অ্যাডভার্ব করতে হবে তাহলে এখানে হবে নেভার আর এখানে কি রয়েছে ইজিলি ঠিক আছে তারপরে বলবে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এখানে তোমাদের টেক্সট পড়তে হবে টেক্সট থেকে পড়ে উত্তরগুলো করতে হবে হোয়েন ডিড অপু গিভ ইট জার্ক প্রশ্ন টেক্সট থেকে পড়ে অবশ্যই করতে হবে টেক্সট থাকবে টেক্সট দেওয়া থাকবে তোমাদের সেখান থেকে উত্তর করতে হবে ঠিক আছে তোমরা যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল বাটন ক্লিক করে নাও ধন্যবাদ।